হায়দ্রাবাদের কাছে হেরে দলের অধিনায়ককে ধমক দিয়েছিলেন লখনৌর মালিক সঞ্জীব গোয়েঙ্কা। আইপিএল থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের বিদায় নেওয়ার পর উল্টো কাজ করলেন মালকিন নীতা আম্বানি। আগামী দিনে আরও ভালো খেলার জন্য ক্রিকেটারদের উৎসাহ দিলেন। হায়দ্রাবাদের সেই ম্যাচের পর গোয়েঙ্কা রাহুল সম্পর্ক নিয়ে অনেক চর্চা হয়েছে। পরের ম্যাচের আগে রাহুলকে নিজের বাড়িতে ডেকে নৈশভোজ খাইয়েছেন গোয়েঙ্কা। বিতর্ক থামাচাপা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছেন তিনি, তবু লখনৌর বিদায় আটকানো যায়নি। পরের মরশুমে রাহুলের দলে থাকাও অনিশ্চিত। মুম্বাইয়ের একটি ভিডিওতে নীতা বলেছেন, সবার কাছেই হতাশজনক একটা মরশুম, যেভাবে চেয়েছিলাম সেভাবে মরশুমটা কাটেনি। একজন মালিক হিসাবে এই কথা বলছি না, আমার মনে হয় মুম্বাই দলে থাকা এবং সেই জার্সি পরে খেলাটা খুবই গর্বের ব্যাপার। মরশুমটা কেমন গেল আশা করি তা নিয়ে পরে পর্যালোচনা হবে। গত তিন বছরে দুবার পয়েন্ট তালিকা সবার শেষে শেষ করেছে মুম্বাই, কিন্তু নীতা তার কথায় কোনো ধরনের বকাবকি রাস্তায় হাঁটেনি, বরং ক্রিকেটারদের ধৈর্য ধরে বুঝিয়েছেন মুম্বাইয়ের যে কজন ক্রিকেটার টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবেন তাদের আলাদা করে শুভেচ্ছা জানিয়েছেন। নীতা বলেছেন, রোহিত, হার্দিক, সূর্য এবং বুমরাকে বলেছি, প্রত্যেক ভারতীয় তোমাদের জন্য চিৎকার করবে, বিশ্বকাপের জন্য অনেক শুভেচ্ছা থাকলো। স্পোর্টস ব্যুরো, নিউজ বর্তমান।